প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই যেন গত কয়েকদিন আগে পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে যেখানে তোমাদের আলাদা আলাদা উনিশ ধরনের পোস্টের নাম বলা হচ্ছে এখানে এখানে তোমাদের যে উনিশ ধরনের আলাদা আলাদা পোস্ট রয়েছে এই উনিশ ধরনের পোস্টের জন্য কোয়ালিফিকেশান এবং সিলেকশান প্রসেস এবং পরীক্ষার প্যাটার্ন সমস্ত কিছু কিন্তু এখানে আলাদা আলাদা রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিস্ট অনুযায়ী এক দুই তিন করে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে পোস্টের লিস্ট দেওয়া রয়েছে এবার তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছো এখানে তোমাদের যে উনিশ ধরনের আলাদা আলাদা পোস্টের নাম রাখা হয়েছে এই সমস্ত পোস্টের জন্য প্রতিটি পোস্ট অনুযায়ী ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটিরা কি রাখা হয়েছে কারা তোমরা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে প্রতিটি পোস্টের জন্য সিলেকশন কীভাবে হবে পরীক্ষা তোমাদের কত নাম্বারে নেওয়া হবে এ টু জেড নিয়ে বিস্তারিত ভিডিও চাই তাই অবশ্যই আজকের ভিরুদ্ধে আবেদন করবো পঞ্চায়েত দপ্তরের তরফে যে সমস্ত পোস্টের নাম এখানে উল্লেখ করে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এই সমস্ত পোস্টের জন্য এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এখানে তোমরা কোন কোন পোস্টের জন্য কারা কারা এলিজিবিল কারা কারা তোমরা আবেদন করতে পারবে তাই অবশ্যই ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে কারণ এখানে উনিশটা পোস্ট নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আবেদন করব তাই অবশ্যই তোমরা যারা পঞ্চায়েত দপ্তরের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই তোমরা আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে সর্বপ্রথম তোমাদের এখানে পোস্টের নাম রাখা হয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবিল

ক্লাস এইট পাস অথবা সেকেন্ডারি পাস অর্থাৎ তোমরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে আবেদন করতে পারবে আবার মাধ্যমিক পাস করে থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপর তোমাদের এজ লিমিট বলা হচ্ছে এখানে তোমরা যারা জেনারেল কিংবা আনডিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু এজ লিমিটটা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাছাড়া তোমরা যারা ও ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে তিন বছর ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা এস সি ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে তারপরে বলা হচ্ছে বেতন মূল্য যেখানে বলা হচ্ছে তোমাদের পে লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের এখানে বেতন দিয়ে হবে সতেরো হাজার টাকা থেকে হাজার ছশো টাকা এবং নিচে তোমাদের সিলেবাস সম্বন্ধে বলা হচ্ছে কি এখানে তোমাদের কিন্তু অবশ্যই এমসিকিউ টাইপ তোমাদের একটা লিখিত পরীক্ষা নেবে প্রথম যেখানে ইংলিশ থেকে দশ নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বেঙ্গলি থেকে তেরো নাম্বার থাকবে এরিথমেটিক থেকে দশ নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে জিকে থেকে দশ নাম্বার এবং তারপরে লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে পনেরো নম্বরের এবং তারপর তোমাদের এই গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে সিলেকশানটা হয়ে যাবে দ্বিতীয় নম্বর পোস্ট রাখা হয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলের নির্মাণ সহায়ক এই পোস্টে তোমরা কারা কারা এলিজিবিল এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করা থাকে অবশ্যই তোমরা এখানে এলিজিবিল নির্মাণ সহায়ক কোর্স্টের জন্য তবে এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা গ্র্যাজুয়েশান অর্থাৎ তোমাদের যদি এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা নাও করা থাকে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় এই নির্মাণ সহায়ক পোস্টের জন্য এলিজিবিল অ্যাপ্লিকেশান করতে পারবে এজ লিমিট তোমাদের এখানে প্রতিটা পোস্টের জন্য সেম রাখা হয়েছে অর্থাৎ এখানে তোমাদের যে উনিশটা পোস্ট রাখা হয়েছে প্রায় সমস্ত পোস্টের জন্য এজ লিমিট সেম অর্থাৎ তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবিল অ্যাপ্লিকেশন করতে পারবে নেক্সট বলা হচ্ছে স্কেল অফ পে অর্থাৎ তোমরা নির্মাণ সহায়ক পোস্টে আবেদন করলে তোমাদের চাকরিটা হয়ে গেলে এখানে তোমাদের বেতন দেওয়া হবে লেভেল নাইন অনুযায়ী তোমাদের বেসিক স্যালারি থাকবে আঠাইশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং এখানে তাহলে তোমাদের পরীক্ষাগুলো কোন কোন টপিক থেকে হবে এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে ইঞ্জিনিয়ারিং সিভিল থেকে তোমাদের পঁয়ষট্টি নাম্বার ইংলিশ থেকে তেরো নম্বর এবং জিকে থেকে সাত নাম্বার ওকে এবং তার তারপরে লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে যেখানে তোমাদের পনেরো নম্বর থাকছে এখানে প্রায় সমস্ত পোস্টের জন্য তোমাদের কিন্তু প্রথম লিখিত পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশনটা করা হবে ওকে নেক্সট তোমাদের তৃতীয় নম্বর পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলের সহায়ক পোস্ট এই সহায়ক পোস্টের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হচ্ছে মাস্ট হ্যাভ পাস দ্য মাধ্যমিক এক্সামিনেশান অর্থাৎ তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস পাসযোগ্যতাই এই সহায়ক পোস্টের জন্য গ্রাম পঞ্চায়েত লেভেলে আবেদনটা করতে পারবে তবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মাধ্যমিক হ্যাভিং ফিফটি পার্সেন্ট মার্কস এখানে তোমরা যারা নাম্বার পাস করেছো তোমাদের কিন্তু অবশ্যই অগ্রাধিকার দিয়ে হবে তোমরা ফিফটি পার্সেন্ট নাম্বার না পেলেও এখান কিন্তু আবেদনটা করতে পারবে ওকে নেক্সট তোমাদের এ কিন্তু সেম রাখা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছর পর আনডিজার্ভ ক্যাটাগরির জন্য তাছাড়া তোমরা এস সি এসটি ক্যাটাগরি তোমরা কিন্তু আপার লিমিটে তিন বছর এবং পাঁচ বছর করে ছাড় পেয়ে যাবে ওকে নেক্সট তোমাদের এখানে স্কেল অফ পে বলা হচ্ছে পোস্টের জন্য এখানে তোমাদের লেভেল অনুযায়ী বেতন মূল্য দিয়ে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা ওকে সিলেবাসে কী থাকছে এখানে বলা হচ্ছে ইংলিশ টপিক থেকে পঁচিশ নাম্বার থাকবে বেঙ্গলি থেকে পঁচিশ নাম্বার অ্যারিথমেটিক থেকে পঁচিশ নাম্বার জি এবং রুরাল লাইফ রুরাল ডেভেলপমেন্ট থেকে দশ নাম্বার এবং তারপর তোমার ইন্টারভিউ হবে পনেরো নম্বরের ওকে তোমাদের পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে ডিপ্লোমা করা থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তারপর তোমাদের কিন্তু এজ লিমিট এখানে সেম বলা হচ্ছে তবে স্কেল পে তোমাদের লেভেল নাইন অনুযায়ী তোমাদের বেতন মূল্য দিয়ে হবে আঠাইশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এখানে তোমাদের সিলেবাস কি রয়েছে এখানে তোমাদের ইংলিশ থেকে পঁচিশ নম্বর বেঙ্গলি থেকে পঁচিশ নম্বর এরিথিমেটিক থেকে পঁচিশ নম্বর জিকে থেকে তোমাদের কিন্তু এখানে দশ নম্বর অর্থাৎ এখানে তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের লিখিত পরীক্ষা হবে পঁয়তাশি নম্বরের এবং লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে পনেরো নম্বর এই একশো নম্বরের ভিত্তিতে এখানে তোমাদের ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে নেক্সট তোমাদের পাঁচ নম্বর পোস্ট রয়েছে সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত লেভেলে এই সেক্রেটারি পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবিল এখানে এসেন

ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুবলেন্ট এক্সামিনেশান ফ্রম এনি রেকগনাইজ বোর্ড অথবা কাউন্স অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু এই সেকেন্ডারি পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ছেলে ও মেয়েরা এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান না থাকে তোমরা ডিপ্লোমা যোগ্যতাও এখানে আবেদন করতে পারবে এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে সমস্ত পোস্টের জন্য স্কেল অপে বলা হচ্ছে এখানে তোমাদের লেভেল সিক্স অনুযায়ী বেসিক স্যালারি তোমাদের থাকবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা এবং এখানে তোমাদের সেম সিলেকশান রয়েছে প্রথম তোমাদের লিখিত পরীক্ষা হবে পঁচাশি নাম্বারের যেখানে ইংলিশ থেকে পঁচিশ বেঙ্গলি থেকে পঁচিশ অ্যারিথমেটিক থেকে পঁচিশ জিকে থেকে তোমাদের দশ নম্বর এবং তারপর তোমাদের হবে পনেরো নম্বরের ইন্টারভিউ ওকে তারপর তোমাদের ছয় নম্বর পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতি লেভেলের পোস্ট যেটা হচ্ছে পোস্ট নাম অ্যাকাউন্টস ক্লার্ক এই অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টে তোমরা কারা কারা এলিজিবিলি আবেদন করতে পারবে এখানে বলা হচ্ছে অবশ্যই তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ মিনিমাম নাম্বার পেয়ে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পঞ্চায়েত সমিতি লেভেলের এই অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টের জন্য তোমরা এলিজিবিল অ্যাপ্লিকেশন করতে পারবে এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তবে তোমাদের এখানে বেতন মূল্য দেওয়া হবে লেবেল সিক্স অনুযায়ী বাই শ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু সিলেবাস একটু চেঞ্জ রয়েছে কি চেঞ্জ রয়েছে এখানে বলা হচ্ছে ইংলিশ তোমাদের থাকবে কুড়ি নাম্বারের যেখানে তোমাদের জেনারেল অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড তোমাদের থাকবে মাধ্যমিক অর্থাৎ এখানে সমস্ত প্রশ্নগুলো মাধ্যমিক লেভেলের হবে বেঙ্গলি থেকে তোমাদের কুড়ি নাম্বার এরিথমেটিক থেকে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে এবং জিকে থেকে তোমাদের কুড়ি নাম্বার থাকছে ওকে এবং এই লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের নেক্সট হবে ইন্টারভিউ পনেরো নম্বর থাকছে এবার তোমাদের সাত নম্বর পোস্ট হয়েছে ব্লক ইনফর্মেটিক্স অফিসার যেটা কিন্তু অবশ্যই তোমাদের কাজটা হবে পঞ্চায়েত সমিতিতে এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চা হচ্ছে এখানে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা ব্যাচেলার অনার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ এ লেভেল সার্টিফিকেট কোর্স অর্থাৎ তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে কিংবা কম্পিউটার সায়েন্স নিয়ে কিংবা যে কোনো স্ট্রিম থেকে এ লেভেলের সার্টিফিকেটে পাস করেছো অবশ্যই তোমরা এখানে এলিজিবিল অ্যাপ্লিকেশান করতে পারো যেখানে তোমাদের নিচে বলা হচ্ছে এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে যেখানে তোমাদের স্কেল পে অর্থাৎ বেতনমূলক তোমাদের দেওয়া হবে লেভেল টেন অনুযায়ী বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা এখানে তোমাদের সিলেবাসে কী রয়েছে এখানে বলা হচ্ছে ইংলিশ থেকে দশ নাম্বার থাকবে যেখানে তোমাদের কোশ্চেন গুলো থাকবে এইচএস লেভেলের তারপর তোমাদের বেঙ্গলি থাকবে দশ নাম্বার এরিথমেডিক তোমাদের থাকবে দশ নাম্বার জিকে থেকে তোমাদের দশ নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশান সম্বন্ধে তোমাদের থাকবে পঁয়তাল্লিশ নাম্বার ওকে এবং তারপর তোমাদের নেক্সট হবে ইন্টারভিউ যেখানে তোমাদের পনেরো নাম্বার থাকছে এবার নেক্সট আট নম্বর পোস্টের নাম রাখা হয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট এটা কিন্তু একটা পঞ্চায়েত সমিতি লেভেলের পোস্ট যেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে এখানে কিন্তু তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস তবে এখানে কিন্তু একটা এক্সট্রা কোয়ালিফিকেশান কী চা হচ্ছে এখানে বলা হচ্ছে হ্যাভিং এ মিনিমাম টাইপিং স্পিড অফ থার্টি ওয়ার পার মিনিট ইন ইংলিশ অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার পার মিনিট অর্থাৎ মিনিটে তোমাদের তিরিশে শব্দ টাইপিং করে দেখাতে হবে তবেই তোমরা এই ক্রাক কাম টাইপিস পোস্টের জন্য এলিজিবিল অ্যাপ্লিকেশান করতে পারবে এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে লেভেল টেন অনুযায়ী তোমাদের বেতন মূল্য হবে সিলেবাস তোমাদের কিন্তু এখানে সেম রাখা হয়েছে নেক্সট তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর যেটা অবশ্যই একটা পঞ্চায়েত সমিতি লেভেলের পোস্ট এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চা হচ্ছে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চা হচ্ছে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে তবে এখানেও কিন্তু তোমাদের টাইপিং সম্বন্ধে জ্ঞান থাকতে হবে টাইপিং তোমাদের করে দেখাতে হবে এখানে বলা হচ্ছে হ্যাভিং মিনিমাম টাইপিং স্পিড থার্টি ওয়ার পার মিনিট ইন ইংলিশ অর্থাৎ তোমাদের কিন্তু তিরিশটা শব্দ মিনিটে তোমাদের টাইপিং করে দেখাতে হবে তারপরে তোমাদের নেক্সট বলা হচ্ছে অ্যাটলিস্ট থ্রি মান্থ ফর্মাল ট্রেনিং ইন ইউসিং পার্সোনাল কম্পিউটার ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু তিন মাসের কম্পিউটার তোমাদের নলেজ থাকতে হবে সার্টিফিকেট তোমাদের শো করাতে হবে এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে স্কেল অফ পে অর্থাৎ বেতন তোমাদের দেওয়া হবে লেভেল সিক্স অনুযায়ী এবং এখানে তোমাদের সিলেবাস সেম রয়েছে ইংলিশ বেঙ্গলি এরিদিমেট্রিক এবং জিকে থেকে তোমাদের প্রশ্ন করা হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে পনেরো নম্বরে নেক্সট তোমাদের দশ নম্বর পোস্টের নাম রাখা হয়েছে পঞ্চায়েত সমিতি পিওন অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে তোমাদের কিন্তু পিওন পোস্টে এখানে কিন্তু আবেদন তোমরা করতে পারবে কারা এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চা হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শুধুমাত্র এইট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে বেতন তোমাদের লেভেল ওয়ান অনুযায়ী বেতন তোমাদের থাকবে সতেরো হাজার থেকে তিতাল্লিশ হাজার ছশো টাকা তবে এখানে সিলেবাসের কিছু চেঞ্জ হয়েছে এখানে বেঙ্গলি থেকে তোমাদের থাকবে ১৩ নাম্বার ইংলিশ থেকে দশ নাম্বার এরিথমেটিক থেকে দশ নাম্বার এবং জেনারেল নলেজ থেকে তোমাদের দশ নম্বর থাকছে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে সাত নাম্বারের ওকে নেক্সট তোমাদের এগারো নম্বর পোস্ট হয়েছে জেলা পরিষদের পোস্ট যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট এখানে তোমরা কারা কারা এলিজিবিল এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে কমার্স নিয়ে তবেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে বেতন তোমাদের দেওয়া হবে লেভেল সেভেন অনুযায়ী চব্বিশ হাজার সাতশো টাকা থেকে তেষট্টি হাজার নশো টাকা এখানে তোমাদের প্রথম হবে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ এখানে ইংলিশ থেকে তোমাদের প্রশ্ন করা হবে কুড়ি নাম্বারের বেঙ্গলি থেকে কুড়ি নাম্বার জেনারেল নলেজ থেকে পনেরো নম্বর এবং অ্যাকাউন্টেন্সি থেকে তোমাদের তিরিশ নাম্বার এবং এখানে এই লিখিত পরীক্ষা নেওয়ার পর তারপরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে নেক্সট তোমাদের বারো নম্বর পোস্ট রাখা হয়েছে জেলা পরিষদের পোস্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পোস্ট এই পোস্টে তোমরা কারা কারা এলিজিবিল এখানে বলা হচ্ছে পাস্ট মাত মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অফ এনি রেকনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস এই পোস্টের জন্য করতে পারবে তবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে হ্যাভিং সিকিউর অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেড অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস এগ্রিগেড সেকেন্ডারি অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকে মিনিমাম তোমাদের পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে পাস করতে হবে তবে তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমাদের লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক স্যালারি থাকছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এবং এখানে তোমাদের সিলেবাস কি থাকছে তোমাদের প্রথম পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ টাইপের বেঙ্গলি থেকে কুড়ি নাম্বার ইংলিশ থেকে কুড়ি নাম্বার এরিথিমেটিক থেকে পঁচিশ জেনারেল নলেজ থেকে কুড়ি টোটাল তোমাদের পঁয়ত্রিশে নাম্বারে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে নেক্সট তোমাদের তেরো নম্বর পোস্ট হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর তবে এই পোস্টটা কিন্তু জেলা পরিষদের একটা পোস্ট এর আগে যেটা বললাম ওটা কিন্তু পঞ্চায়েত সমিতির পোস্ট আর এটা হচ্ছে জেলা পরিষদের ডেটা এন্ট্রি পোস্ট এই পোস্টে তোমরা কারা কারা এলিজিবিল এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের এখানে মাধ্যমিক পাস করতে হবে তবে মাধ্যমিকের পরে অবশ্যই তোমাদের টাইপিং স্পিড চেক করা হবে যেখানে তোমাদের স্পিড থাকতে হবে থার্টি ওয়ার পার মিনিট তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তবে তোমরা এখানে এলিজিবিল অ্যাপ্লিকেশন করতে পারবে নেক্সট তোমাদের চোদ্দ নম্বর পোস্টের নাম রাখা হয়েছে ডিস্ট্রিক্ট অ্যানালাইস্ট যেটা হচ্ছে একটা জেলা পরিষদের পোস্ট এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে বলা হচ্ছে এ এ ডিগ্রি ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের সবার প্রথম পাস হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কী চা হচ্ছে এখানে বলা হচ্ছে ওয়ান ইয়ার ফুল টাইম পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স অর্থাৎ তোমাদের কিন্তু এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কমপ্লিট করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে তবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে তোমাদের সেম এজ লিমিট রাখা হয়েছে বেতন তোমাদের দেওয়া হবে লেভেল এগারো অনুযায়ী তেত্রিশ হাজার চারশো টাকা থেকে ছিয়াশি হাজার একশো টাকা এখানে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে বেঙ্গলি থেকে দশ নম্বর ইংলিশ থেকে দশ ম্যাথমেটিক্স থেকে কুড়ি কম্পিউটার অ্যাপ্লিকেশান থিওরি থেকে পঁচিশ নম্বর কম্পিউটার অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যাল থেকে তোমাদের কুড়ি নাম্বার অর্থাৎ এখানে তোমাদের পঁচাশি নাম্বারে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের পনেরো নাম্বারের ইন্টারভিউ নেক্সট তোমাদের রয়েছে গ্রুপ ডির পোস্ট অর্থাৎ এখানে তোমাদের জেলা পরিষদে গ্রুপ ডি পোস্টে চাকরিটা হবে এখানে তোমরা কারা কারা এলিজিবিল এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের মিনিমাম অষ্টম শ্রেণী পাস করতে হবে এই গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে স্কেল অফ পে বলা হচ্ছে তোমাদের বেতন মূল্য লেভেল ওয়ান অনুযায়ী দেওয়া হবে বেসিক স্যালারি থাকবে সতেরো হাজার থেকে তিতাল্লিশ হাজার ছশো টাকা এবং এখানে তোমাদের বেঙ্গলি থেকে তেরো নম্বর ইংলিশ থেকে দশ এরদিমেটিক থেকে দশ জেনারেল নলেজ থেকে দশ নম্বর অর্থাৎ তোমাদের তিতাল্লিশ নম্বরের টোটাল তোমাদের পরীক্ষাটা নিয়ে হবে লিখিত পরীক্ষা তারপরে হবে তোমাদের সাত নাম্বারের এখানে ইন্টারভিউ অর্থাৎ এখানে তোমাদের টোটাল পঞ্চাশ নম্বরের উপরে ভিত্তি করে এখানে তোমাদের সিলেকশানটা করা হবে এবার ষোলো নম্বর পোস্ট রয়েছে লোয়ার ডিভিশান অ্যাসিস্ট্যান্ট যেটা অবশ্যই তোমাদের জবটা হবে জেলা পরিষদের মধ্যে এখানে তোমরা কারা কারা এলিজিবিল এখানে বলা হচ্ছে পাস্ট মাধ্যমিক অর ইকুয়েবলেন্ট এক্সামিনেশান অর্থাৎ তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে পাস করতে হবে এখানে তোমাদের এজ লিমিট সেম রাখা হয়েছে এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন দি হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এখানে তাহলে কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে এখানে তোমাদের বেঙ্গলি থেকে তোমাদের থাকবে কুড়ি নাম্বার ইংলিশ থেকে কুড়ি নাম্বার এরেথিমেটিক থেকে পঁচিশ নাম্বার জেনারেল নলেজ থেকে তোমাদের কুড়ি নাম্বার অর্থাৎ তোমাদের টোটাল নাম্বার থাকছে এখানে পঁয়তাশি নাম্বারের লিখিত পরীক্ষা এবং তারপর তোমাদের পনেরো নম্বরের ইন্টারভিউ হবে নেক্সট তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে স্টেনোগ্রাফার পোস্ট যেখানে তোমাদের জেলা পরিষদের আন্ডারে চাকরিটা হবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন চা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে তবে অবশ্যই তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড চেক করা হবে এবং এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে এখানে তোমাদের সিলেবাসও সেম রাখা হয়েছে তবে এখানে তোমাদের টাইপিং টেস্ট তোমাদের পনেরো নম্বর থাকছে ওকে নেক্সট তোমাদের আঠারো নম্বর পোস্ট হয়েছে সিস্টেম ম্যানেজার যেখানে তোমাদের জেলা পরিষদের আন্ডারে জবটা হবে এখানে তোমাদের বলা হচ্ছে কোয়ালিফিকেশান কী লাগবে অবশ্যই তোমাদের বলা হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে আর না হলে এমটেকের স্পেশালাইজেশান করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে তাছাড়া তোমরা যদি বিটেক করে থাকো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো বেতন থাকবে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা এবং এখানে তোমাদের প্রথম লিখিত পরীক্ষা এমসি টাইপ হবে যেখানে বেঙ্গলি থেকে দশ ইংলিশ থেকে দশ ম্যাথমেটিক্স থেকে কুড়ি কম্পিউটার অ্যাপ্লিকেশনের থিওরি থেকে পঁচিশ এবং প্র্যাকটিক্যাল থেকে কুড়ি এবং তারপরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে পনেরো নম্বরে নেক্সট তোমাদের উনিশ নম্বর পোস্ট কিংবা লাস্ট পোস্ট রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেটা জেলা পরিষদের একটি পোস্ট এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে তবে তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পঞ্চাশ শতাংশ নাম্বার হচ্ছে এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে এবং যেখানে সিলেবাসে কী কী থাকছে বেঙ্গলি ইংলিশ এরিথমেটিক এবং জেনারেল নলেজ এবং এখানে তোমাদের লিখিত পরীক্ষা হওয়ার পর ইন্টারভিউ হবে তো বন্ধুরা আশা করি তোমাদের বলতে পারলাম এখানে যে পঞ্চায়েত দপ্তরের তরফে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে উনিশ ধরনের আলাদা আলাদা পোস্টের জন্য এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এখানে তোমরা কোন কোন পোস্টের জন্য কারা কারা এলিজিবল তোমাদের বলে দিলাম তার সঙ্গে সঙ্গে কোন কোন পোস্টের জন্য কত তোমাদের বেতন দেওয়া হবে তোমাদের কয়টি ধাপে পরীক্ষা হবে বলে দিলাম এবার এখন কিন্তু বর্তমানে এখানে এই সমস্ত পোস্টের জন্য অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে এসে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে এবার কিভাবে তোমাদের ওটিআর করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে প্রোফাইল তোমাদের কীভাবে কমেন্ট করতে হবে অলরেডি এই টপিকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো তাছাড়া এই জব ভ্যাকেন্সিগুলো সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারেস থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো